খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। ঢাকা ইউনিভার্সিটিতে 2010-11 সালে এই ইনভার্স ম্যাট্রিক্সের এই প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নটা কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় সেই টেকনিকটা এখন এই ভিডিওতে দেখাবো। দেখো, তুমি কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের বেসিক জিনিসটা জানো, আমি আশা করি তুমি এই জিনিসটা জানো। এখন দেখো, ডিরেক্টলি আনসার এটার বের করতে চাচ্ছি। ফার্স্ট কাজ হচ্ছে এটার মান বের করে নিচে ভাগ দিয়ে দেওয়া, দেখবো এর মানটা কত হয়। তাহলে মান বের করার প্রসেসটা কি, এই যে এই বরাবর গুণ করব, বিয়োগ করব এই বরাবর। তাহলে এখানে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর টু এবং হাফ গুণ করলে কত হবে, ওয়ান। তাহলে এই ওয়ান থেকে বিয়োগ করে দেব এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত, 3/2। তাহলে এই যে 3/2 দিয়ে আমরা গুণ করে বিয়োগ করে এই যে এই গুণফলটা ভাগ আকারে রাখলাম। এটা যদি জিরো হতো তাহলে কোনো মানই বের হতো না। এখন দেখো উপরের কাজটা কি করব। উপরের কাজটা দেখো খুব ইজিলি করা যায়, খুব ইজিলি। দেখো এই যে এই মানটা আমরা এই জায়গায় নিয়ে নিব, তার মানে এই যে লাস্টের এই মানটা আমরা ফার্স্টে নিয়ে নেবো, যা থাকবে তাই একদম টোটালি ওইটাই নেবো। তাহলে এই যে মাইনাস হাফ আছে, আমরা এই মাইনাস হাফ নিয়ে নিলাম। তাহলে এই টু এর যে মানটা, এই যে মাইনাস টু, এটাকে ঠিক তার জায়গায় পাঠিয়ে দেব। তাহলে এই যে মাইনাস টু, দেখো এই কাজটা করলাম, অর্থাৎ এই যে প্রথম কর্ণ বা প্রধান কর্ণটাকে চেঞ্জ করলাম, সোয়াপ করলাম। এই মানটাকে এই জায়গায় বসাবো, এই মানটাকে এই জায়গায় বসাবো। জাস্ট এই কাজটা করতে পারলেই হয়ে গেল। এখন দেখো এইখানে যে মানটা থাকবে সেই মানটাই লিখবো, কিন্তু তার চিহ্ন পরিবর্তন করে, তার চিহ্ন পরিবর্তন করে। এখানে প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান দিব, যদি মাইনাস ওয়ান থাকতো তাহলে প্লাস ওয়ান দিতাম। মানে যা থাকবে তার চিহ্নটা পরিবর্তন করব। তাহলে এই 3/2টাকে কী করবো, তার চিহ্নটা পরিবর্তন করব। তাহলে 3/2টাকে চিহ্ন পরিবর্তন করলে কত হয়, 3/2কে চিহ্ন পরিবর্তন করলে হয় -3/2। জাস্ট একটা মাইনাস দিয়ে দেবো, কারণ এটা প্লাস আছে, এটার সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। এইটুকুই কিন্তু আনসার, তুমি রিটার্নেও এটা ব্যবহার করতে পারবে, এইটুকুই আনসার। এখন কথা হচ্ছে অপশনে দেখো এই আনসারটা নাই, তাহলে এই আনসারটাকে ক্যালকুলেশন করলেই চলে আসবে। দেখো এটা দিয়ে ভাগ করতেছি না, এটা দিয়ে ভাগ করা মানে কি, সবগুলা ভুক্তিকেই ভাগ করা। তাহলে এই মানটা কত আসে দেখো তো, এই যে দুইকে দুই, দুই থেকে যদি তুমি তিন বাদ দেও তাহলে কত আসবে, দুই থেকে তিন বাদ দিলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস হাফ। এইটুকু মূলত কত হয় ক্যালকুলেশন করে দেখো, মাইনাস হাফ হয়। এখন এই মাইনাস হাফ দিয়ে তুমি এখন দেখো এই যে এটাকে ভাগ করবো সবাইকে, তাহলে এই মাইনাস হাফটাকে যদি আমি উল্টে দেই তাহলে কত আসবে, মাইনাস টু। তাহলে মাইনাস টু দিয়ে আমি সবাইকে গুণ করে দিতে পারবো। দেখো মাইনাস টু দিয়ে, মাইনাস হাফ দিয়ে ভাগ করা আর মাইনাস টু দিয়ে গুণ করা প্রায় একই কথা। কারণ হচ্ছে কি, এই মাইনাস টুটা যদি তুমি এই জায়গায় নিয়ে নাও তাহলে কত হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে মাইনাস হাফটা। বা তুমি যদি ভাগ করো, দেখো আমি তোমাকে ভাগটাও দেখাই, মাইনাস হাফ এটাকে ভাগ করবা কত দিয়ে, এই যে মাইনাস হাফ দিয়ে। তখন কি হবে, তখন যেটা হবে এই যে মাইনাসে মাইনাসে বাদ দিলা, এই হাফ ইনটু এই যেটা উল্টে যাবে, আমরা বাঘের সময় জানি উল্টে যায়, তখন এই যে কাটাকাটি করলাম, তার চাইতে বরং তুমি এই মাইনাস হাফটাকে একটা পূর্ণ সংখ্যায় এই জায়গায় নিয়ে আসো, এই মাইনাস হাফটাকে উল্টে দাও, উল্টে দিয়ে কত হয় -2/1, তাহলে এই মাইনাস টু। এখন দেখো এই মাইনাস টু দিয়ে সবাইকে গুণ করো, এই মাইনাস টু দিয়ে এটাকে গুণ করলে কত হবে, ওয়ান। তাহলে দেখো এইখানে ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, তাহলে এই তিনটা আনসারই ঠিক হতে পারে। এখন দেখো এই মাইনাস টু দিয়ে এটাকে গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর হবে কি, ওয়ান। তাহলে দেখো এইখানে কোথায়, এ দেখো এইটা দিয়ে এখন এটাকে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, আর টু আর ইনটু ওয়ান, তাহলে কত হয় টু। তাহলে দেখো টু কোথায় আছে, এই জায়গায় টু আছে, নাই, এই জায়গায় আছে, নাই, তাহলে এই জায়গায় আছে। তাহলে এটাই কিন্তু আনসার, এটাই কিন্তু আনসার। তুমি বাকিগুলো আর করার দরকার নাই, কারণ বাকিগুলোও সেমই আসবে। এটা দিয়ে যদি এটাকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, আর টু টু কাটা যাবে, দেন হবে থ্রি, তাহলে এই যে থ্রি, দেন এটা দিয়ে এটাকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, তারপর হচ্ছে +4। তাহলে কাজটা কী করতেছো, কাজটা হচ্ছে প্রথমে মান বের করবা, মান বের করে ভাগ করতে হবে, এই মানটা দিয়ে এই যে এটাকে ভাগ করতে হবে। বা তুমি ফার্স্টে এইটুকু এইভাবেও করতে পারো, এইভাবে করলে হয়তো আরও দ্রুত করতে পারবা। ফার্স্ট কাজটা কী, ফার্স্ট কাজটা তুমি এটাকে করে ফেলো। দেখো আগে আমরা মান বের করছি, এখন মান বের করার দরকার নাই, কারণ এইখানে কোনো অসংজ্ঞায়িত নাই। তাহলে দেখো ডিরেক্টলি আমরা কি করব, এই দুইটাকে সোয়াপ করব। সোয়াপ করলে মানে জায়গাটা পরিবর্তন করে দিচ্ছি, এই যে মাইনাস হাফ যা থাকবে তাই নিয়ে আসব, আর এই যে মাইনাস টু যা থাকবে তাই নিয়ে আসব। দেন হচ্ছে এই দুইটাকে চিহ্ন পরিবর্তন করে লিখব। তাহলে এই দুইটাকে আমি চিহ্ন পরিবর্তন করে লিখলাম। এখন এখন এটার মানটা বের করে আলাদা তারপরে এখানে নিয়ে আসব। দেখো এটার মানটা কত আসতেছে, এটার মান হচ্ছে যে এই যে মাইনাস টু, মাইনাস টু,
মানে মাইনাস টু আর মাইনাস হাফ গুণ করতেছি, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস আর টু ইন্টু হাফ কত হচ্ছে ওয়ান, তারপরে মাইনাস এই যেটা, তাহলে এইখানে কত হচ্ছে, এইখানে হচ্ছে থ্রি বাই টু। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে মাইনাস হাফ, দেন এটাকে ওয়ান বাই মাইনাস হাফ দাও, দেন এইখান থেকে কত আসলো মাইনাস টু। এখন এই মাইনাস টু দিয়ে এটাকে গুণ করো সবাইকে, তাহলে এইখানে মাইনাস টু, এইখানেও মাইনাস টু, এইখানেও মাইনাস টু, এইখানেও মাইনাস টু, দেন এটাই আনসার আসবে। তো এভাবে আনসারটা বের করতে পারো। তবে যার কাছে যেই সিস্টেমটা ইজি লাগে ওই সিস্টেমটাতে যাবো, আমার কাছে সবচেয়ে ইজি লাগে এই মাইনাস টুটাকে এইখানে না বের করে আমি প্রথমেই কি করি এই মানটা দিয়ে ভাগ করি, মানটা দিয়ে ভাগ করি, মানটা দিয়ে ভাগ করে তারপরে এইখানে সোয়াপ করি, দেন এই চিহ্নটা পরিবর্তন করে ডিরেক্টলি আনসার বলে দিই। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আশা করি পারবা। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।